শিক্ষার্থী বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই যারা আপনারা 2022 সালে এসএসসি পরীক্ষা লিখবেন। নবম সপ্তাহে যে আপনাদের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে তার উত্তর আমি আপনাদের জন্য প্রস্তুত করেছি। এইটি হচ্ছে আপনাদের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। আর আপনাদের যে অ্যাসাইনমেন্টটি এখানে রয়েছে, হিসাব রক্ষণের দুথরবার দাখিলা পদ্ধতির প্রেরক সহায়ক তথ্য মিসেস জয়া অ্যান্ড কং এর কতিপয় লেনদেন নিম্নরূপ। 1. মিসেস জয়া মুখার্জি ব্যবসায় আরও 20,000 টাকা বিনিয়োগ করলেন। 2. অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 25,000 টাকা। 3. অফিস ভাড়া 3 মাসের অগ্রিম প্রদান করা হলো 18,000 টাকা। 4. রাজনের নিকট বিক্রয় করা হলো 25,000 টাকা। 5. ব্যাংক চার্জ ধার্য করলো 1,500 টাকা। 6. ব্যাংক হতে উত্তোলন করা হলো 6,000 টাকা। 7. ধারে পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা। 8. মজুরি প্রদান করা হলো 3,000 টাকা। 9. ক্রয় ফেরত 2,000 টাকা। 10. ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট। আর এখানে আপনাদের জন্য সেই শিখন ফলগুলো রয়েছে, এগুলো আপনারা এখান থেকে সুন্দরভাবে দেখে নেবেন। তার আপনাদের যেই করণীয় বা আপনাদের যেটি করতে হবে, দ্রুতরফা দাখিলা পদ্ধতির ধারণা এইটি লিখতে হবে, দ্রুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য, ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী এটাও লিখতে হবে পাঠ্য বইয়ের আলোকে, পাঠ্য বই থেকে এটা নিতে হবে, সংযুক্ত লেনদেনগুলো ডেবিট ও ক্রেডিট পক্ষে কারণ সহ নির্ণয় করা পাঠ্য বইয়ের 55 পৃষ্ঠার আলোকে। এখানে যে ট্রানজ্যাকশনগুলো দেওয়া রয়েছে তা ওই ছকের ছক অনুযায়ী আমাদের করতে হবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট। আর এখানে আপনাদের জন্য সেই নির্দেশনাটি দেওয়া রয়েছে, মূল্যায়ন এবং নির্দেশনা রুব্রিক্স, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। সম্পূর্ণ পড়ার আসলে সময় লেগে যাবে। এখন আমরা এর উত্তরে চলে যাব, আমরা এখন এর উত্তরটা দেখব। বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান আর নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর, আর শিরোনাম হচ্ছে হিসাব রক্ষণে দ্রুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ। প্রথমে আমরা দেখেছিলাম দ্রুতরফা দাখিলা পদ্ধতির ধারণা লিখতে হবে, এখানে আমি দিয়েছি, এখানে আপনারা এখান থেকে দেখে নেবেন সুন্দরভাবে। দ্রুতরফা দাখিলা পদ্ধতির হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত। এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দত্তসত্তার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিটি লেনদেনে 2 বা ততোধিক হিসাব খাত থাকে। এই হিসাব খাতগুলো দত্তসত্তায় লিপিবদ্ধ করা হয়, একটি হল ডেবিট, অপরটি ক্রেডিট। দ্রুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয়। এই পদ্ধতি প্রতিটি ডেবিট লিখনের জন্য সমান অর্থের ক্রেডিট লিখন হবে, ফলে বছরের যে কোনো সময় হিসাবের মোট ডেবিট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার অঙ্কের সমান হয়। সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থা, লেনদেন সমূহের দত্তসত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে দ্রুতরফা দাখিলা পদ্ধতি বলে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে উদাহরণের সাহায্যে দ্রুতরফা দাখিলা পদ্ধতির ব্যাখ্যা প্রদান করা হলো, এখানে আমি দিয়ে দিয়েছি, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। অফিসের কর্মচারীকে বেতন বাবদ 5,000 টাকা প্রদত্ত হলো। এই লেনদেনটিকে হিসাব বইতে দ্রুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে লিপিবদ্ধ করতে হলে প্রথমে এর মধ্যস্থিত দুটি পক্ষ নির্ধারণ করতে হবে। এই লেনদেনটির মধ্যস্থ পক্ষ দুইটি হচ্ছে বেতন হিসাব আর হচ্ছে নগদান হিসাব। যেহেতু বেতন ব্যবসা প্রতিষ্ঠানের একটি ব্যয়, সেহেতু ব্যয় বৃদ্ধি পাওয়া বেতন হিসাব 5,000 টাকা ডেবিট হবে। আবার যেহেতু বেতন প্রদানের ফলে নগদ টাকা ব্যবসায় হতে চলে গিয়েছে, সেহেতু নগদ তথা সম্পদ হ্রাস পাওয়াতে নগদান হিসাব 5,000 টাকা ক্রেডিট হবে। সুতরাং দেখা যাচ্ছে এই লেনদেনটির জন্য বেতন হিসাব যে পরিমাণ ডেবিট হয়েছে, নগদান হিসাবটি সম পরিমাণ ক্রেডিট হয়েছে। এটাই হচ্ছে দ্রুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্রুতরফা দাখিলার সে ধারণা দেখলাম, এখন আমরা বৈশিষ্ট্য দেখব। হিসাব বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ হিসাব সংরক্ষণ পদ্ধতি হচ্ছে দ্রুতরফা দাখিলা পদ্ধতি। দ্রুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্যে পরিমাণ যোগ্য প্রতিটি লেনদেনকে দত্তসত্তা প্রকাশ করা হয়, ফলে এটি একটি হিসাব খাতে প্রাপ্ত সুবিধার জন্য ডেবিট এবং অপর হিসাব খাতকে প্রদত্ত সুবিধার জন্য ক্রেডিট করা হয়। দ্রুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ।
এখন আমরা এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব, নিচে দেওয়া রয়েছে। এক নম্বর হচ্ছে দত্ত সত্তা, প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি হিসাব খাত থাকে, ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা পূর্বে প্রতিটি লেনদেনে জড়িত হিসাব খাতগুলো সমূহ বের করে তাদের প্রত্যেকটি কোন শ্রেণীর হিসাব তা নিরূপণ করতে হবে, তারপর দূত্রপা দাখিলা অনুযায়ী প্রতিটি হিসাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে হয়। দুই নম্বরে রয়েছে দাতা ও গৃহীতা, প্রতিটি লেনদেনের সুবিধা গ্রহণকারী গৃহীতা ও সুবিধা প্রদানকারী দাতা হিসাবে কাজ করে। তিন নম্বর ডেবিট ও ক্রেডিট করা, সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট ও সুবিধা প্রদানকারী হিসাবকে ক্রেডিট করা হয়। চার নামে দেওয়া আছে সমান অঙ্কে প্রদান এই আদান প্রদান, প্রতিটি লেনদেনে ডেবিট ও ক্রেডিট টাকার পরিমাণ সমান হবে। পাঁচ সামগ্রিক ফলাফল, যেহেতু প্রতিটি লেনদেনে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা লিপিবদ্ধ করা হয়, সেহেতু সামগ্রিক ফলাফল নির্ণয় সহজ হয়। মোট লেনদেনের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের সমান হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল সেই বৈশিষ্ট্য দূতাবাস দাখিলা। এখন আমরা দেখব ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। এখানে আরেকটি ছিল ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। দূতাবাস দাখিলা পদ্ধতিতে হিসেব রাখলে হিসেবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের টাকা অঙ্ক সমান হয়, এই ধারণাই হিসাব সমীকরণের ভিত্তি। হিসাব সমীকরণের মূল উপাদানগুলো হল সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব। অতএব বলা যায় আমরা ব্যবসায় নিম্নোক্ত ধরনের হিসাব দেখতে পাই, সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, আয় ও ব্যয়। বিভিন্ন শ্রেণীর হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি নিচে বর্ণনা করা হল। এক সম্পদ, লেনদেনের ফলে সম্পদ বাড়তে পারে বা কমতে পারে, যেমন আসবাবপত্র ক্রয় করা হলে সম্পদ বৃদ্ধি এবং বিক্রয় করা হলে হ্রাস পায়। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট ও সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তারপর আমরা দেখব দায়, সম্পদের মতোই লেনদেনের ফলে দায় বৃদ্ধি বা হ্রাস পেতে পারে, যেমন ব্যাংক থেকে ঋণ নিলে দায় বৃদ্ধি পায়, আবার ঋণের কিস্তি পরিশোধ করলে দায় হ্রাস পায়। সম্পদের সাথে দায়ের সম্পর্ক বিপরীত, তাই দায় বৃদ্ধি পেলে ক্রেডিট ও হ্রাস পেলে ডেবিট হয়। তিন নম্বর আবার দেখব মালিকানা স্বত্ব, ব্যবসা শুরু করার জন্য মালিক প্রথমে মূলধন আনে, ফলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়, আবার মালিক ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে মালিকানা স্বত্ব হ্রাস পায়। মালিকানা স্বত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়, কারণ হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক ও ব্যবসা প্রতিষ্ঠান আলাদা সত্তা, ফলে দায়ের মতোই মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হয়। চার নম্বর দেখব রেভিনিউ বা আয়, ব্যবসায়ের মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা, প্রকৃতপক্ষে মুনাফা হচ্ছে রেভিনিউ বা আয়ের ওই অংশ যা ব্যয় অপেক্ষা অধিক। সুতরাং আমরা বলতে পারি রেভিনিউ বা আয় মালিকানা স্বত্বের বৃদ্ধি ঘটায়, তাই রেভিনিউ বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হয়। ব্যয়, ব্যয় রেভিনিউ বা আয়ের বিপরীত, রেভিনিউ বা আয় যেহেতু মালিকানা স্বত্বের বৃদ্ধি ঘটায় তাই ব্যয়ের ফলে মালিকানা স্বত্বের হ্রাস ঘটবে। ব্যবসায়ের ব্যয় মালিকানা স্বত্বকে কমিয়ে দেয়, তাই ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। এখন আমরা দেখব সে পরের যে অঙ্কটি রয়েছে সে অঙ্কটি করার জন্য আমরা এই প্রশ্নটা আগে একবার দেখি। শিক্ষার্থী বন্ধুরা, সংযুক্ত লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট পক্ষ কারণ সহ নির্ণয় করা, পাঠ্য বইয়ের 95 পৃষ্ঠার আলোকে আমাদের এখন যে অঙ্কটা এখানে রয়েছে এই অঙ্কটা আমাদের এখন করতে হবে। এখানে এই ট্রানজাকশনগুলো সে আমাদের অঙ্কর আকারে পরিণত করতে হবে। এখানে মেসেস জয়া অ্যান্ড কং এর কতিপয় লেনদেন নিম্নরূপ। এক নম্বর হচ্ছে মিসেস জয়া মুখার্জি ব্যবসায় আরো 20,000 টাকা বিনিয়োগ করলেন। এখন আমরা এই ট্রানজাকশনটা দেখি আমরা কিভাবে লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি লিখে দিচ্ছি সংযুক্ত লেনদেনগুলো ডেবিট ও ক্রেডিট পক্ষ কারণ সহ নির্ণয় করা হলো। আমরা প্রথমে দেখেছিলাম যে মালিক তার ব্যবসার জন্য টাকা আনলো, তাহলে এখানে কিভাবে আমরা হিসাব লিখতে পারি, নগদান হিসাব, নগদে সে নিয়ে এসেছিল এবং কি নিয়ে এসেছিল, মূলধন হিসাব। আর হিসাব শ্রেণী হচ্ছে সম্পদ আর মালিকানা স্বত্ব, এখানে ডেবিট ক্রেডিট এবং এখানে 20,000 টাকা সম্পদ বৃদ্ধি এবং মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছিল। দুই নম্বর অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 25,000 টাকা, এখানে কিন্তু অফিসের জন্য একটি
কম্পিউটার ক্রয় করা হয়েছিল। তাহলে আমরা এই ট্রানজ্যাকশনটা লিখতে পারি অফিস সরঞ্জাম হিসাব আর হচ্ছে নগদান হিসাব। অফিস সরঞ্জাম স্যার নগদে কেনা হয়েছিল নগদ টাকা দিয়ে, তাহলে এখানে দুটি হবে সম্পদ ডেবিট এবং ক্রেডিট 25,000 টাকা, সম্পদ বৃদ্ধি এবং সম্পদ হ্রাস পেয়েছিল। আমরা 3 নম্বর দেখি, অফিস ভাড়া 3 মাসের অগ্রিম প্রদান করা হলো 18,000 টাকা। 3 নম্বর আমরা লিখতে পারি অগ্রিম ভাড়া হিসাব আর নগদান হিসাব, মানে ভাড়া অগ্রিম নগদে দেওয়া হয়েছিল, এখানে দুটি সম্পদ এবং ডেবিট ক্রেডিট 18,000 টাকা, দুটি হবে সম্পদ বৃদ্ধি পেয়েছিল এবং সম্পদ হ্রাস, কারণ সম্পদ আমরা সেই নগদ টাকা দিয়ে দিয়েছিলাম। 4 নম্বর রাজনের নিকট বিক্রয় করা হলো 25,000 টাকা। 4 নম্বর দেনাদার রাজন হিসাব হবে আর বিক্রয় হিসাব সম্পদ এবং আয়, এখানে হচ্ছে ডেবিট আর ক্রেডিট 25,000 টাকা, সম্পদ বৃদ্ধি পেয়েছিল এবং মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছিল। 5 নম্বর ব্যাংক চার্জ ধার্য করলো 1,500 টাকা। 5 নম্বর ব্যাংক চার্জ হিসাব আর ব্যাংক হিসাব ব্যয় এবং সম্পদ ডেবিট ক্রেডিট 1,500 টাকা, 1,500 টাকা মালিকানা স্বত্ব হ্রাস এবং সম্পদ হ্রাস পেয়েছে। 6 নম্বর ব্যাংক হতে উত্তোলন করা হলো 6,000 টাকা। ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়েছিল নগদে, তাহলে নগদান হিসাব টাকা ব্যাংক দিয়েছিল সে তাই ক্রেডিট হয়েছে, আর এখানে দুটি সম্পদ ডেবিট এবং ক্রেডিট 6,000 টাকা, সম্পদ বৃদ্ধি এবং সম্পদ হ্রাস। 7 নম্বর ধারে পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা। 7 নম্বর ক্রয় হিসাব আর হচ্ছে পাওনাদার হিসাব ব্যয় এবং দায় ডেবিট ক্রেডিট 15,000 টাকা, 15,000 টাকা মালিকানা স্বত্ব হ্রাস এবং দায় বৃদ্ধি। 8 নম্বর মজুরি প্রদান করা হলো 3,000 টাকা এবং 9 নম্বর আমরা একসাথে দেখি ক্রয় ফেরত 2,000 টাকা আর 10 হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। 8 নম্বর মজুরি হিসাব নগদান হিসাব ব্যয় সম্পদ ডেবিট ক্রেডিট 3,000, 3,000 মালিকানা স্বত্ব হ্রাস সম্পদ হ্রাস। তারপর আমরা দেখলাম ক্রয় ফেরত দেওয়া হয়েছিল পাওনাদার হিসাব আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট দায় এবং ব্যয় ডেবিট ক্রেডিট 2,000, 2,000 দায় হ্রাস মালিকানা স্বত্ব বৃদ্ধি। 10 নম্বর ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কারণ ব্যাংক টাকা হিসাব পেয়েছিল তাই জন্য ব্যাংক ডেবিট হবে এবং নগদে আমরা জমা দিয়েছিলাম নগদান হিসাব হবে ক্রেডিট, দুটি সম্পদ এখানে ডেবিট ক্রেডিট দেখানো হয়েছে এবং 10,000 টাকা সম্পদ বৃদ্ধি এবং সম্পদ রায়। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের 9ম সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর। কোথাও যদি লেখায় বলায় ভুল হয়ে থাকে সবাই ক্ষমাচোখে দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা থেকে দূরে থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ।